আজ আমরা এই ভিডিওতে ইচাধারী নাগনাগিনীর সাথে ঘটা এমন একটি সত্য ও ভয়ঙ্কর ঘটনা শোনাতে যাচ্ছি, যেটা শুনলে আপনার হৃদয় চমকে উঠবে। উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে একটি ইচাধারী নাগিন গ্রামের হাজার হাজার মানুষের সামনে একটি বাচ্চার জন্ম দিয়েছিল। কিন্তু গ্রামের লোকেরা ওই নাগিনটির সঙ্গে যা করেছিল তার ফলে ইচাধারী নাগিনটি রেগে গিয়ে গ্রামের যা অবস্থা করেছিল সেটা দেখে সকলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। যদিও এই সম্পূর্ণ ঘটনাটি জানার জন্য আপনাকে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, এটা একদম সত্য যে নাগমণি একটি ইচ্ছাধারী নাগনাগিনকে অত্যন্ত শক্তিশালী করে তোলে। কিন্তু এমনটা বলা হয় যে কার্তিক পূর্ণিমার রাতে একটি সাধারণ নাগিনও নাগমণি ছাড়াই বিশেষ ক্ষমতা ধারণ করতে পারে। যদিও এই শক্তি কেবল ওই রাত পর্যন্তই তাদের কাছে থাকে, এই পূর্ণিমার রাতে তারা যে কোনো রূপ ধারণ করতে পারে, যে কোনো আকার নিতে পারে। তবে নাগনাগিনরা মহাদেব শিবকেই নিজেদের আরাধ্য বলে মনে করে। কিন্তু এই ভয়ঙ্কর ও চমৎকারী ঘটনাটি উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রাম সালংপুরে ঘটেছিল। আসলে এই ঘটনাটি সালংপুরের মুখ্য প্রধান ও ওখানকার সবথেকে ধনী ব্যক্তি রমাকান্ত যাদবের। রমাকান্ত যাদব আজ থেকে প্রায় 5 বছর আগে একজন অত্যন্ত গরিব ও অতি সাধারণ মানুষের মতো জীবনযাপন করে আসছিল। সে প্রায়শই জঙ্গলে গরু ছাগল চড়াতে যেত। ফলে একদিন সে গরু ছাগল চড়াতে চড়াতে জঙ্গলে শেষ প্রান্তে চলে গিয়েছিল। কিন্তু এই জঙ্গলেই একটি ইচ্ছাধারী নাগিন ও নাগ একটি গাছের গোড়ায় বসবাস করত। যদিও নাগিনটি গর্ভবতী ছিল, কিন্তু একদিন রমাকান্তের ছাগল চড়াতে চড়াতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই সে দ্রুত বাড়ি ফেরার জন্য যখন ওই গাছটির পাশ দিয়ে যাচ্ছিল তো সে হঠাৎ করে ঝিকমিককারী চমকালো একটি জিনিস দেখতে পায়। যদিও ওই সময় নাগনাগিন উভয়ই ওখানেই উপস্থিত ছিল, যেটা দেখে রমাকান্ত অত্যন্ত ভয় পেয়ে যায় এবং ওখান থেকে দৌড়ে বাড়িতে চলে আসে। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে দৌড়ানোর সময় সে একটিবারের জন্যও পিছনের দিকে ঘুরে তাকায়নি। কিন্তু এই রাতে ঘুমানোর সময় জঙ্গলের ওই চমকালো জিনিসটি বারবার তার চোখের সামনে ভেসে ওঠে। যদিও সে এটা আন্দাজ করতে পারে যে ওটা নিশ্চয়ই কোনো একটি মূল্যবান জিনিস হবে, তাই ওটা যদি আমি কোনোভাবে হাতে পেয়ে যাই তাহলে আমিও ভীষণ বড়লোক হয়ে উঠব। কিন্তু সবথেকে বিপদের কথা এটা যে নাগনাগিন উভয়ই ওখানেই বসে আছে। পরের দিন রমাকান্ত যাদব আবারও জঙ্গলের সেই গাছটির গোড়ার কাছে গিয়েছিল এবং কিছুটা দূর থেকে লুকিয়ে লুকিয়ে গাছের গোড়ায় থাকা নাগনাগিনকে দেখতে থাকে। তবে কিছুক্ষণ দেখার পর সে লক্ষ্য করে যে নাগিনটি তো গর্ভবতী। তাই সে পুনরায় বাড়িতে ফিরে এসে রাতের বেলা ভাবতে থাকে যে একটা ভালো সুযোগ আছে, যখন নাগিনটি নিজের বাচ্চাকে জন্ম দেবে তখনই আমি নাগমণিকে চুরি করে নিতে পারবো। কেননা সেই সময় নাগিনের শক্তি কিছুটা কমে যায়। তবে তার আগে নাগটিকে মেরে ফেলতে হবে। যদিও বন্ধুরা, এমনটা বলা হয় যে যদি কোনো নাগের মুখে গোবর মারা হয় তো সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাই রমাকান্ত যাদব প্রতিদিন গোবর নিয়ে ওই বিশালাকার গাছটির গোড়ায় গিয়ে লুকিয়ে থাকে ও সঠিক সময়ে অপেক্ষা করতে থাকে। আর একদিন সেই সুযোগও এসেছিল যখন নাগিনটি নিজের বাচ্চাকে জন্ম দিতে যাবে। তখনই রমাকান্ত লুকিয়ে পিছন থেকে নাগের মুখে গোবর ছুঁড়ে মারে আর সাথে সাথে নাগটি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সুযোগে রমাকান্ত একটি গাছের ডাল নিয়ে নাগের উপর জোরে আঘাত করে, যার ফলে নাগটি ওখানেই সাথে সাথেই মারা যায়। তারপর সে নাগিন ও তার বাচ্চাটিকেও মেরে ফেলে এবং গাছের গোড়ায় থাকা নাগমণিটিকে হাতে তুলে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তাড়াতাড়ি করতে গিয়ে সে এটা দেখেনি যে নাগিনটি পুরোপুরি মরেনি, তাই কোনোভাবে নাগিনটি প্রাণে বেঁচে যায়। ফলে নাগিনের যখন জ্ঞান ফিরে আসে তো সে দেখে তার স্বামী ও বাচ্চাটি মরে পড়ে আছে, যেটা দেখে সে ভীষণ দুঃখ ও কষ্ট পায় এবং প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। সে নিজের নাগ ও বাচ্চার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে ওঠে। কিন্তু তার কাছে নাগমণি না থাকার কারণে নিজের শক্তিকে প্রয়োগ করতে পারছিল না। তবে তখনও সে তার রূপ পরিবর্তন করতে পারত। অন্যদিকে রমাকান্ত যাদব যখনই তার হাতে নাগমণি আসলো তো তার জীবনধারণ সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। সেবার তার ফসলও ভালো ফলেছিল, অত্যন্ত দামেও বিক্রি হয়েছিল, মানে তার কপাল খুলে গিয়েছিল। কারণ সে যে ব্যবসাটাই করতে থাকে তাতে শুধু লাভবানই হতে থাকে। যদিও রমাকান্ত জানত যে এটা কেবল নাগমণিরই চমৎকার, তারপর থেকে পুরো গ্রামে তার নাম ছড়িয়ে পড়ে। যার পর পাশের একটি গ্রাম থেকে তার জন্য একটি ভালো সম্বন্ধও এসেছিল।
কিছুদিন বাদ সুতপা নামক একজন সুন্দরী মেয়ের সঙ্গে তার বিবাহ হয়। সুতপা নিজের স্বামী রমাকান্তকে ভীষণ ভালোবাসত ও তাকে ভীষণ সম্মানও করত। তাদের জুড়ি সমগ্র গ্রামে পরিচিত হয়ে ওঠে। অন্যদিকে ওই নাগিনটি একজন পুরুষের রূপ ধারণ করে দীপক নামে রমাকান্তের বাড়িতে মুন্সির কাজ করতে থাকে আর আস্তে আস্তে রমাকান্তের বিশ্বাস অর্জন করতে থাকে। ফলে রমাকান্ত দীপকের আচার ব্যবহার ও বিশ্বাসযোগ্যতাকে দেখে তাকে নিজের ভাইয়ের মতো ভাবতে থাকে। তবে একদিন সুতপা নিজের স্বামীর কাছে এসে বলতে থাকে, তুমি বাবা হতে চলেছ আর আমি মা হতে যাচ্ছি, মানে আমি গর্ভবতী। স্ত্রীর মুখ থেকে এমন সংবাদ শুনে সে খুশিতে মেতে উঠেছিল এবং সেদিন সে নিজে তার মুন্সি দীপকের কাছে গিয়ে তাকে বলে, দেখো আমার কোনো ভাই নেই, কিন্তু যখন থেকে তুমি এখানে কাজ করতে এসেছো তো তোমার ব্যবহার ও বিশ্বাসযোগ্যতাকে দেখে তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে আর তখন থেকেই আমি তোমাকে আমার নিজের ছোট ভাইয়ের মতো মনে করি। তবে আজ আমি ভীষণ খুশি, তাই আজ আমি তোমাকে ও আমার স্ত্রীকে একটি বিশেষ জায়গায় নিয়ে যেতে চাই, কারণ এই পৃথিবীতে তোমাদের ছাড়া আমার আর কেউ নেই। ফলে সে নিজের স্ত্রী এবং দীপককে গাড়িতে বসিয়ে গ্রামের একটি নির্জন এলাকায় একটি ছোট্ট কুড়ে ঘরের কাছে দাঁড়িয়ে যায় ও তাদের বলতে থাকে, আমি যখন ছোট ছিলাম তখন এই ছোট্ট ঘরেই আমার মা আমাকে জন্ম দেওয়ার পরই মারা গিয়েছিল এবং আমার পিতা তো অনেক আগেই মারা গিয়েছিল, যার পর একজন বৃদ্ধ লোক আমার মাকে এখানে দাহ করেছিল আর তিনিই আমাকে পালন পোষণ করেছিল। রমাকান্ত তাদের এটাও বলে যে যখনই তার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে ও তার মন খারাপ থাকে তো আমি সঙ্গে সঙ্গেই এই কুঁড়ে ঘরের কাছে চলে আসি, এখানে এলে আমি এক অন্যরকম অনুভূতি ও সুখ পাই। সে তাদের এটাও বলে যে আজ আমি তোমাদের দুজনকে এখানে এই জন্য নিয়ে এসেছি কারণ তোমরা দুজন এখন আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়ে গেছো। যেটা শুনে তাদের দুজনের চোখে জল এসে যায়। তারপর কিছু সময় ওখানে কাটানোর পর যখন তারা পাহাড়ের রাস্তা বেয়ে পুনরায় বাড়িতে ফিরে যাচ্ছিল তো হঠাৎ করে তাদের গাড়ি একটি বড় পাথরের সাথে ধাক্কা লাগে, যার ফলে গাড়িটি ভেঙে যায় এবং রমাকান্ত গাড়িতেই আটকে যায়। কিন্তু তার স্ত্রী সুতপা পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে একটি গাছে আটকে যায় আর ওই গাছটির নিচেই একটি বড় খাত ছিল। যদিও বন্ধুরা ওই রাতটি ছিল কার্তিক পূর্ণিমার রাত, ফলে দীপক নিজের শক্তি ফিরে পেয়ে পুনরায় নাগিনের রূপ ধারণ করে নেয়। অন্যদিকে রমাকান্ত দীপকের এমন রূপ দেখে চমকে ওঠে, কেননা দীপক এখন সম্পূর্ণ নাগিনের রূপ ধারণ করে নিয়েছিল। যার পর নাগিনটি রমাকান্তকে বলতে থাকে, তুমি আমার পুরো ঘর সংসার তছনছ করে লুট করে নিয়েছ, মানে আমার স্বামী আর বাচ্চাকে মেরে নাগমণি চুরি করে নিয়েছিলে, তাই আজ আমার কাছে বদলা নেওয়ার এটাই একমাত্র সুযোগ। যদিও রমাকান্ত আহত হয়ে গাড়িতে আটকে পড়ে, তাই সে কাঁদতে কাঁদতে নাগিনকে বলতে থাকে, তুমি আমাকে মেরে ফেলো তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার স্ত্রী গর্ভবতী তাই ওকে তুমি ছেড়ে দাও। যেটা শুনে নাগিনের সেই স্মৃতি মনে পড়ে যায় যে কেমন দুঃখ কষ্ট লাগে যখন নিজের কোনো আপনজনকে তার কাছ থেকে কেউ আলাদা করে দেয়, যেটা তার জীবনের সবথেকে বড় বেদনা ও কষ্টদায়ক। তবে রমাকান্তের নিজের স্ত্রীর প্রতি পবিত্র ও সত্যিকারের ভালোবাসা দেখে নাগিনটি তাকে ক্ষমা করে দেয় ও তার স্ত্রী সুতপাকে ওই গাছ থেকে উদ্ধার করে তাকে বাঁচিয়ে দেয় এবং তাদের দুজনকে হাসপাতালে পৌঁছে দিয়ে নিজে জঙ্গলের ওই গাছটির কাছে চলে যায় ও সারা জীবনের জন্য নিজের প্রাণ ত্যাগ করে। অন্যদিকে রমাকান্ত হসপিটাল থেকে সুস্থ হয়ে যখন নিজের স্ত্রীর সাথে বাড়িতে ফিরে আসলো তো সে নিজের ভুল বুঝতে পারে ও আফসোস করতে থাকে, তাই সে নাগমণিটিকে নিয়ে জঙ্গলের সেই গাছটির গোড়ার কাছে চলে যায় এবং সেখানে গিয়ে গাছের গোড়ায় নাগমণিটিকে রেখে দিয়ে কাঁদতে থাকে ও সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আসে। তাই বন্ধুরা, মানুষ কখনো কখনো লোভ ও লালসার চক্করে এমন ভুল ও পাপ কাজ করে বসে যে সেই ভুল কখনোই সংশোধন করা সম্ভব হয় না, অবশেষে কেবল আফসোস ও প্রায়শ্চিত্ত করতে থাকে। অন্যথায় এ বিষয়ে আপনার কি মতামত তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।